প্রতি সাধনে আপনার সাংসারিক উন্নতি বা সফলতা বা মাঙ্গলিক যাতেই ভাবুন, আপনি নামটা করবেন কেন? যে নামটা আমরা করছি হরে কৃষ্ণ হরে রাম নাম বা রাম নারায়ণ রাম, এই মহানামটা বারবার উচ্চারণ করলে একটা শব্দ হয় ওয়া ও ওঙ্কার। এই ওঙ্কারটা মহান বলছে, এই ওঙ্কারটাকে তুমি বারে বারে চর্চা করো। কেন বলে, তুমি নিয়ে এসেছো তো ওঙ্কার, তুমি মায়ের পেটের থেকে পড়ে যে শব্দটা প্রথম করেছিলে তার নাম ওঙ্কার। এখন ভাষায় অনেক কথা বলো কিন্তু সেদিন তুমি একটা ভাষাতেই কথা বলতে, ওয়া ওয়া ওয়া। এই ওঙ্কার একমাত্র সাথে সাথী আর কেউ না। আপন কে? বলে বাবা মা। ভাই বোন তো পড়ে আগে বাবা মা। বলে বাবাকে জিজ্ঞাসা করলো, ওয়াটা কি বাবা দিয়েছেন না শিখিয়েছেন? বাবা বলবে না আমি জানি না কে দিয়েছে কে শিখিয়েছে। মাও তাই বলে, আমিও তো জানি না, জন্মলগ্ন থেকেই আমরা এই ওঙ্কার ধ্বনিটা রেওয়াজ করি, অবচেতন মনে আমরা বলি। এটা জেনে রাখুন, এই ওয়াটাকে বারবার বলার জন্যই হরে কৃষ্ণ হরে রাম আল্লাহ রব্বর রাম নারায়ণ রাম। এই ওয়া 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 কেন ওয়া ওয়া? যে পৃথিবীতে কোনো বস্তুর নাম নেই, আপনার নাম কি? বিমলা কমলা, এটা যে আমরা হয় এটা তো ওপর থেকে দেওয়া হলো, সত্যি কি আপনি ওই নাম কি আপনার? একজনও তাই না, সবই নামাকরণ। নাম কাঁঠাল গাছের গায়ে লেখা আছে নাকি? কাঁঠাল গাছ আম গাছ বলি আমাকে ডাকিবে তাহলে আম দিব, এরকম কোনো কথা আছে? বলে না, সব দেওয়া। পৃথিবীতে কোনো বস্তুর নাম নেই, নামাকরণ আছে। নামাকরণ, নামাকরণ কি পরিচয়? নামাকরণ তো উপর দিয়ে চাপিয়ে দেওয়া হয়, এই পরম সত্যটাকে উপলব্ধি করতে হবে, না জেনে চলে গেলাম বলি। এই পরম সত্যটাকে উপলব্ধি করতে হবে যে পৃথিবীতে কোনো বস্তুর নাম নেই। চোখ খুলে দিলেন বালক ব্রহ্মচারী মহারাজ, ওই মহাপ্রভুর বংশধর, ওই মহাপ্রভুর মা ছিলেন শচী দেবী। শচী দেবীর দাদা ছিলেন বিষ্ণুদাস চক্রবর্তী। এই বিষ্ণুদাসের কাছে মহাপ্রভু একটি ঘটনা প্রসঙ্গে কথা দিলেন, যে মামা আমি যে প্রয়োজনে এসেছি এবার শেষ হবে না, আমি করে যেতে পারবো না, এই সরকারটা আমাকে করতে দেবে না, বাধা সৃষ্টি করছে, যাই হোক আমাকে আবারও আসতে হবে, আমি কার ঘরে জন্ম নেব, কার ঘরে আসব। তুমি ঘরে ফিরে যাও। তার আগে একটা ছোট্ট ঘটনা, মহাপ্রভু আর বিশ্বদাস চক্রবর্তী এক ভক্তের বাড়ি গেছে, গরিব খুব গরিব বিরামতে তার জোটে না খাওয়া দাওয়া। তিনি মহাপ্রভুকে বলেন, প্রভু আমার বড় বাসনা আপনাকে একটু মধ্যাহ্ন ভোজন দুপুরবেলা একটু করার, আমার মানসিকভাবে আমার একটা ইচ্ছা। বলে হ্যাঁ আমি করবো, কিন্তু আমি একা যাবো না, সাথে আমার বাবা যাবে বিশ্বদাস চক্রবর্তী। বলে হ্যাঁ বাবাকে নিয়ে আসুন। এই মামা ভাগ্নে ওই গীতেতে গেছে দুপুরবেলা নাম প্রচার করতে করতে, ওই খাওয়া দাওয়া করার পর খুব সুন্দর খাইয়েছে। খাওয়া দাওয়া করার পরে বলছে, মামা খুব শুদ্ধি আছে? তার মহাপ্রভু খাওয়ার পর ভক্ত কি খেতেন? ভক্ত তার কোন ভক্ত দিয়েছে মামা করেছে কি ওটাকে টোপলা করে রেখে দিয়েছে, যে ডিমাইন তো লাগবে কালকে সঞ্চয় করেছে, তা হাতে দেওয়ার পর মহাপ্রভু বলছে, বাবা এই ভক্তকে তুমি কোথায় পেয়েছো? বলে কালকে এক ভক্ত অধিক দিয়েছিল, আমি সঞ্চয় করেছি, আমি তো জানি তোর খাওয়ার পর লাগবে তাই রেখে দিয়েছি। তাহলে মামা তুমি কি জানো না চিন্তান্ত জন্ম সন্ন্যাসী? সন্ন্যাসী তো কখনো সঞ্চয় করে না। আগামীকাল কিবার
আগামীকাল কি বার আগে কি বার আজকে বৃহস্পতিবার অনেক বলছে অনেকে অনেক কিছু বললো আজকে বুধবার কালকে বৃহস্পতিবার এখানে সব আমার মা বোনেরা ভাইয়েরা প্রত্যেকেই কাজের মানুষ কেউ বসে খায় না প্রত্যেকের সংসারে কাজ করতে হয় খাটতে হয় হাবড়া যেতে হয় কলকাতা যেতে হয় চাকরি করতে মাঠে যেতে হয় তা কালকে শ্বাস প্রশ্বাস কি বুধবার নেবেন আছেন নাকি কেউ অ্যাডভান্স এই কালকে শ্বাস প্রশ্বাসটা অ্যাডভান্স আজকে নেবো আসতে আসতে কালকে শ্বাস প্রশ্বাস আজকে নিয়ে রাখা যায় না কেউ পারেনি একদিন কাজ অব্দি কেন সঞ্চয় করা যায় না সঞ্চয় করলে অপরাধের পর্যায়ে পড়তে হয় মহাপ্রভুর মামা মহাপ্রভুর জন্য সামান্য একটা হর্তুকি রেখেছিলেন তার খেলায় মামাকে বাড়ি পাঠিয়ে দিল মহাপ্রভু হবে না হর্তুকি সামান্য কিন্তু সঞ্চয় করার বুদ্ধি তো তোমার দেখছি এখনো আছে ত্যাগ হয়নি তাই মামা এই জন্য তোমার পরিবর্তন বা মুক্তি সম্ভব নয় তুমি ঘরে ফিরে যাও বল্লাল সেনের দিনকে যাও রামপালের ঘাটে সেইখানে গিয়ে বাসুদেবের চতুর্ভুজ মুক্তি পাবে কষ্টি পার করে সেই নদী পাড়ে বসে কান্নাকাটি করছে দাস ঠাকুর তখন এক মাঝি পা ঘুরছিল ওর পায়ে কি দেখেছে তুলে দেখছে কষ্টি পাথরের মূর্তি সে তো চেনেই না সে বলছে গুরুটা কোথায় কাঁদছে এই গুরুটাকে দিয়ে দিয়েছে ওইটা দিয়ে গিয়ে বিশ্বদাসের হাতে দিয়েছে আর বিশ্বদাসটা দেখে তুলেছে মহাপ্রভু তো আবার বলেছে বাসুদেবের চতুর্ভুজ মূর্তি কষ্টি পাথরে ওটা ধরে আবার কান্না ধরে ওটা বুকে চেপে চলে গেল বাড়িতে ঠিক নির্দিষ্ট দিনে মহাপ্রভু মামা বাড়ি গেলেন গিয়ে সেখানে প্রতিষ্ঠা করলেন ওই মূর্তি আজও আছে মূর্তি প্রতিষ্ঠা করলেন করে ওইখানে কথা দিলেন যে বাবা আমি তোমার বংশের তেরো পুরুষে ভাগ্নে রূপে বাংলার মাটিতে আবার আসবো আপনি বিশ্বাস করলে ভালো না করলো আমাদের দুঃখ নাই কারণ এগুলো তোমার করেছে ইন্ডিয়ান লাইব্রেরি আমাদের চিড়িয়াখানার উল্টো দিকে ইন্ডিয়ান লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি যেটা সেই ন্যাশনাল লাইব্রেরিতে টাকা নিয়ে আমরা পড়ে আসতে হয় বলতে আমার হাতে দেয় না পড়ে আসতে হয় সেই আমলে গোপীনাথ কণ্ঠা ভরণের লেখা সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে মহাপ্রভু কথা দিলেন যে মামার বংশে তেরো পুরুষে তিনি আবার আসবেন তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে হেরপনা তার কন্যা চারুশীলা চক্রবর্তী বালক ঠাকুরের মা বালক প্রভু চাইয়া চার ভাই আর তিন ভাই আপনার আমার মতো অতি সাধারণ তাদের মধ্যে বিরাট বিস্মিত কিছু কোনো আধ্যাত্মিক কোনো অনুভূতি চোখে পড়ছে না কিন্তু বালক বাচ্চা অবস্থা থেকে জন্ম মুহূর্ত থেকে নানা রকম অলৌকিক বিভূতির মধ্যে যে প্রমাণ দিয়েছেন আমি সেই আমি এখানে গুরুগির করতে আসিনি আমি মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীর শেষ রক্ত দেখুন বাংলা ভারতবর্ষের গুরুর অভাব নেই আমরা প্রত্যেককে শ্রদ্ধা জানাই মঠ মন্দিরের অভাব নেই চতুর্দিকে মঠ মন্দির অভাব কিছু নেই ধর্মের নামে কি চলছে সেখানে আমরা সবাই উপলব্ধি করছি কিন্তু কেউ কি বলছে যে সমাজে খাওয়া পড়া চোখে না যে সমাজে অভাব দারিদ্রতা মা সন্তান নিয়ে একসাথে আত্মহত্যা করে যে সমাজে ধর্মের নামে মানুষকে শোষণ করা হয় যে সমাজে রাজনীতির নামে মানুষকে ভিক্ষাবৃত্তি বাধ্য করা হয় সেই সমাজটা পরিবর্তন আগে করা দরকার কোথায় সেই গুরুদেব কোথায় সেই গুরুগা কোথায় সেই মহান অবতারেরা আমরা প্রণাম জানাই তাদের একজনের নাম বলুন যারা বাংলা ভারতবর্ষের মুখে ফুটে বলছেন আমি এসেছি এখানে মামুলি গুরুগিরি করতে নয় আমি মহান মন্দির বানাতে আসেনি আমি ধর্মের নামে পয়সা তুলতে আসেনি আমি এসেছি মহাকালের মহারুদ্র রূপে তার জন্য সৃষ্টি করেছি ওই আসে সন্তান দল সন্তান দল মানে রাজনৈতিক দল নয় সন্তান দল মানে ভোটে গিয়ে দাঁড়াবে সেই সন্তান নয় এই হলো প্রকৃতি মায়ের সন্তান সূর্যের ঔরস্য
প্রকৃতি মায়ের গর্ভজাত সবারই আমরা প্রত্যেকের এই দীক্ষাই তো এই দিল না কিছু আসে না প্রত্যেকে আমরা প্রকৃতির সন্তান গা কাটলে রক্ত সবাল্লাহ কোথায় ছিলাম কোথায় এলাম বলে কুমড়োকে এসেছি এই যে কি হল এই কি প্যালেস খুশি প্যালেস অবশ্যই করলাম নেই যাব কোথায় হলি পর যাবো কোথায় সকালে খাই বিকেলে খিদে বিকেলে খাই রাত্রে খিদে খিদে তো যাচ্ছে না জল বল দিয়ে খাচ্ছি আমরা প্রত্যেকে খিদেটা পূরণ হচ্ছে না কেন বিরাটের সন্তান মহাকাশের সন্তান মহাকাশ কখনো পূরণ হয় না এত নক্ষত্র এক একটা দেহ পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড় সূর্য সূর্য থেকে 5 লক্ষ গুণ বড় নক্ষত্র মিকমিক করছে চোখে দেখা তাও ফাঁকা মহাশূন্য তাহলে মহাশূন্যটা কত বড় মহাশূন্য সেই মহাশূন্য কত বড় বড় দেহ নিয়ে নক্ষত্র ধরা যাচ্ছে না তাই আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন না আমরা কেউ পারবো না একদিন একদিন করে আমরা পাড়ের ঘাটের থেকে নিঃশব্দ হয়ে গেছি আপনি যেন ঘন্টা পিটিয়ে পৃথিবীতে আসেন কি মা বাবাকে আগাম টেলিগ্রাম টেলিফোন এসএমএস করে কেউ জন্ম হয়নি আমাদের সব নিঃশব্দে একজন আসছে মা বুঝতে পারছে একজন আসছে পার্টিকুলারলি কে আসছে মা কি জানত জানেন তো মা বাবাও জানত না কালের প্রভাবে নানা রকম বিবর্তনের দ্বারা আমি এসেছি গরু এসেছে ছাগল এসেছে পোকা মাকড় এসেছে কত কিছু সব দাম আমরা নিজেদেরটা নিজেদের কাটিয়েছি আর প্রকৃতির যে এত অনাবিষ্কৃত আবিষ্কৃত জীব জন্তু গাছপালা তাদের কোনো মূল্য নেই এই পৃথিবী খুঁজে পেয়েছে টাকা উত্তর টানে দেখলে লাঠিকে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কেন অধিকার নেই তার এখানে থাকার যথেষ্ট অধিকার আছে প্রকৃতি সবার জন্য সমমাত্রার ব্যবস্থা কোথায় আমাদের সেই সমতা কোথায় সেই প্রকৃত ভালোবাসা আরে আমারটা ছাড়া তার বাইরে ভাবতেই পারি না এইটা কিন্তু আমাদের জয় করতে হবে আমাদের সংসারটা আরো বাড়াতে হবে অর্থাৎ আমরা এক পরিবার ভুক্ত আপনি আলাদা থাকবেন কেন লাভ কি আপনি আলাদা থাকলে কি বেশি দিন থাকতে পারবেন বলে না না একদম সংখ্যালঘুই বরাবরই তিন টাকা সবাই একই অবস্থা কেউ কাউকে চেনে না মা চেনে না তার সন্তানকে মাকে বলা যে মা আমি এসেছি তুমি তো আমাকে আগে কখন দেখেছো বলে না কোনোদিনই না সন্তান বলছে মা কে মা বলছে আমাকে চিনিস তুই বলে না দুজনই তো আছে না ভেবে দেখেছে দুজনই আছে না তারা হলো পরিবার ভুক্ত আর পাশের বাড়ির লোক হলো প্রতিবেশী তারপরে একটি গল্প করে বলছেন কেন তারা প্রতিবেশী ঘরের লোক প্রতিবেশী হলো না কেন ঘরের লোক তো চেনো নাকি তুমি এত ভাই চেনে ভালো করে বুঝতে হবে তাই ধর্ম মানে কাশর ঘন্টা পেটানো নয় ধর্ম মানে বাবার মাথায় জল ঢালানো নয় ধর্ম মানে মা মনসাকে কলা দুধ দেওয়া নয় ধর্ম হচ্ছে দ্বিধা মঙ্গোত্তর যা ধরে রাখে সমাজ জাতি দেহ সংসার মন যা ধরে রাখে তার নাম ধর্ম আমাদের কে বলে রেখেছে তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান সমাজ সাপ্লায়ার প্রকৃতি সাপ্লায়ার তারা আমাদের এই সৃষ্টি চক্রকে বাঁচিয়ে রেখেছে সুতরাং যে আমাকে বাঁচা মরার কারণ সেই প্রকৃতি হবে আত্মনির্ভরতা আর যাতে নাম করছেন যাদের পেছনে আমরা দৌড়চ্ছি তার ঠিকানাও নাই অর্জ নাই সবটাই ধারণা আন্দাজ চলছে তাই বারো ব্রহ্মচারী মহারাজ বলছেন আমি কিন্তু মামুনি হিন্দি বলতে আসি আর টিকা দিয়ে ভক্তের কাছে পয়সা দিতেও আসি আমি এসেছি মহাকালের মহারুদ্রে চৈতন্য মহাপ্রভুর শেষ কাজ আর যত মহান অসম্পূর্ণ কাজ রেখে তিনি ছেড়েছেন আমি সেগুলোকে সমাধান করবো কথা দিলাম গৌরের রক্ত আমার রক্ত গৌরের রক্ত গৌরের রক্ত বিশ্বাস ঘাতক নয় তাই এই অঞ্চলে এই আজকের এই অঞ্চলে আমরা সৌভাগ্যবান যে আপনাদের কাছে আমরা বলতে পারলাম অত বড় পিতার পরিচয় আর আরও অনেক কথা তারপর বলছেন আলো পাতা জল মাটি তাদের ব্যথা বেদনা সব আছে তা জানো কি আলো বাতাস মাটি জল আগুন সবার প্রাণ আছে
তাদের প্রাণ আছে বলে তোমার প্রাণ আছে, ওগুলো না বলে তোমার দেহ মন তৈরি হতো না। তৃতীয়ার্থে পূর্বক আলো জল বাতাস মাটি ফাঁকা এই পঞ্চভূতের দেহ মনটা করা, সেই দেহের ব্যথা আছে, অভাব আছে, অনুভব আছে, অনুভূতি আছে, রাগ আছে, যন্ত্রণা আছে, ভালোবাসার আবেদন আছে। তৃতীয় তৈরি বলে আলো জল বাতাস মাটি ফাঁকা তারই দেহ মন গড়া যা নিয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমরা আছি, এটা পঞ্চভূতের দেহ। এই দেহের ব্যথা বেদনা সব আছে, ভালো মন্দ বুঝি, অভাব দারিদ্রটা বুঝি, ভালো লাগাটা বুঝি, ভালোবাসাটাও বুঝি। আমি যা দিয়ে তৈরি হলাম তাদের মধ্যে যদি এই গুণগুলো না থাকতো তাহলে আমার এগুলো কী করে বাবার টাইটেল তো ছেলে মেয়ে পায়। তা আমি যে বিষয়বস্তু দিয়ে তৈরি হলাম তার মধ্যে এই ব্যথা বেদনা যন্ত্রণা আছে। তাই প্রকৃতি এই জাল জল বাতাস মাটি এই শক্তি এই জানানটা আগাম সন্ত্রাসের তরফ থেকে আমরা জানিয়ে দিলাম। এই ভয়াবহ রূপ নিয়ে প্রকৃতি কিন্তু মাঠে নেমেছিলেন, ভয়াবহ রূপ এই মগা মোগা এই কিন্তু সুতো না এই কিছু না। ঠাকুর বলে রেখেছেন গোয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে যাবে, সমুদ্রের যা গর্জন জীবনে কেউ দেখেনি এত বড় গর্জন হবে, বাতাস বিশাল পাতাল। পুরাতনের কোনো গ্লানি চিহ্ন সেই সমাজে থাকবে না, প্রকৃতি এত রুদ্র রূপ নেবে। মনে রেখো একমাত্র প্রকৃতির কাজে লিপ্ত হও, ওই ছোট ছোট কোম্পানি অর্থাৎ কি ফ্যামিলি ম্যান আমার পাঁচজন ওই নিয়ে আমি বাঁচব, পাশের বাড়ি চুলা কুয়ারে যা বাবা দেখার দরকার নেই আমি বাঁচলেই হলো, এই চিন্তা ত্যাগ করো। সবাই একাকার হও, সবাই এক পরিবার মুক্ত হও, সবার ভালো মন্দ খবরের সাথে সবাই যুক্ত থাকো, নাহলে প্রকৃতির এই মালের হাত থেকে আমরা কিন্তু কেউ এরাই পাব না। এটা প্রকৃতির নিয়ম। হরপ্পা মহেঞ্জোদার সভ্যতা আগে ছেলে মেয়েরা পড়াশোনা করে আমরা বলেছি মায়া সভ্যতা মিলিটার সব মাটির তলায় যে ঢোকালো মাটির তলায় আট কুড়ি ভূমিকম্প যুগে যুগে যুগ বিবর্তনের সময় পরিবর্তন হয় বিরাট কক্ষের মধ্যে দিয়ে আবার নবরূপের সৃষ্টি। আমরা যারা এসেছি এখন আমরা যারা এই সংগঠনের লোকের আমরা আছি তারা এই সন্ধিক করে এসে দাঁড়িয়ে আছে, সন্ধিক করে দাঁড়িয়ে খারাপ অবস্থার দিকে হচ্ছে পৃথিবী, ভয়াবহ রূপ। ইউক্রেন টিভিতে শুনছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে এক বছরের উপরে, কত সংসার ধূলিসাৎ হয়ে গেছে, ফুলের মতো শিশু এত অপূর্ব দেখতে বর্ষার পুত্রকে মাটি চাপা ছেলেদের আগুনে ঝলসে গেছে, কোথায় তার মা কোথায় তার বাবা, কত ইনোসেন্ট অরফ্যান হয়ে গেছে ওরা, যে শিশুরা মা বাবা নেই তারা গভর্নমেন্ট একটা জায়গায় তাদেরকে কেন্দ্রীভূত করেছে। তাহলে বুঝুন আল্লাহ ভগবান যাই বলুন এই কি পরিণাম, এই কি সর্বশেষ অবস্থা, এই অবস্থা জানান দিচ্ছে এই পরিবর্তন ঢেউ কিন্তু এগিয়ে আসছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের আত্মীয়তার বন্ধনটা আর বাড়াতে হবে। আমরা পরিবার মুক্ত যাকে ভালো লাগে কীর্তন করুন, নাম করুন, দীক্ষা নেন, আপত্তি নাই, কিন্তু প্রকৃতিকে বা দিকে তো চলবে না। প্রকৃতির শ্বাস প্রশ্বাস তো আপনাকে নিতে হবে, আলো বাটার জল মাটির সহযোগিতা তো আপনাকে নিতে হবে, বাঁচতে হবে। তাই প্রকৃতির আদর্শটা অনুসারী আমাদের করতে হবে। তাই বেশি সময় নেব না, প্রসাদ খাওয়া সময় রয়েছে, প্রচণ্ড গরম আজকে পেপারে, আজকে পেপারে আবার দিয়েছে বিকেলবেলা একটু জোরে আসছে মানে আপ করবে গাছের তলায় জ্বর আসছে, ভালো করে জ্বর হবে। আর এই মহানাম যিনি দিয়েছেন এই মহানাম রাম নারায়ণ আগেই বললাম, এই রাম নারায়ণ রাম রেওয়াজ করে উচ্চারিত যে শব্দ ওঙ্কার এই রাম নারায়ণ রাম ঠাকুর সর্বশ্রেষ্ঠ হাতিয়ার দিলেন নাম করো, নামটা হাতে কাজ করো, তোকে নামটা করো। এটা প্রকৃতির সৌর থেকে অনেক উপর থেকে মহাকাশকে মন্থন করে
আমি এনেছি বিশ্বের কল্যাণে, সমাজের কল্যাণে, সবার মধ্যে সে অনুভূতি আসুক, সবার প্রতিমুক্তি হোক। প্রতিমুক্তি করে ছাড়বে, ছাড়বে ওরও ছাড় নেই, কারণ প্রকৃতির সন্তান আমরা, প্রকৃতিকে চিনবো না, বুঝবো না, মানবো না, এটা হতে পারে অসম্ভব। কোন দেবতার খোঁজ নাই, প্রতিদিন খোঁজ আছে, আলো, বাতাস, মাটি, জল, সব আমরা উপলব্ধি করি, অনুভব করি, ব্যবহার করি। সুতরাং আদান প্রদান না হলে সৃষ্টি হয় না, তাহলে আমাদেরও সার্ভিস কিছু দিতে হবে, তবে তো প্রকৃতি আমাকে সার্ভিসটা দিচ্ছে বা দেবে। তাই এই প্রকৃতির আদর্শ অনুসারী সন্তান দাও, সন্তান দাও। আপনাদের ঘরের মা ভাই হোক, কেউ আলাদা জগৎ গ্রহ থেকে আসেনি, ঠাকুরের শিষ্য হোক, ঠাকুরের ভক্ত হোক, বা এই আদর্শর প্রতি আনুগত্য হোক, আমরা সেই মন নিয়ে, সেই প্রাণ নিয়ে, কর্তব্য বোধে আজকের এইখানে আমরা পুত্র সাকার পরিচালনায় সারাদিন যে প্রচার প্রসার আমরা সামিল হয়েছি, আপনাদের সহযোগিতা এবং দাদা আমাদের সহযোগিতা করেছেন। এই ঘর সব রকম পরিবেশ সুন্দর, তাই সবাইকে আবার বলি অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। রাম নারায়ণ রাম, বলুন রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম।